হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সামনে একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের একটা পুচকুর বার্থডে আছে, সামনে ফ্ল্যাটের একটা দিদির মেয়ের বার্থডে আছে। তো সেই বার্থডেতে যাবো, সেই জন্য বার্থডেতে যাওয়ার জন্য বার্থডে গিফট কিনে নিয়ে এসেছি। দেখো, আমি একটা ওর জন্য একটা হাত ঘড়ি কিনে নিয়ে এসেছি। হাত ঘড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, ও যেহেতু মেয়ে তো সেই জন্য লেডিস ঘড়িটাই দিয়েছি। আর ঘড়িটা কাজের জিনিস দেওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। খুবই সুন্দর একটা আনকমন দেখলাম, তো ওর জন্য এটা নিয়ে নিয়েছি। তো দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর প্যাকেটটা ওয়াও, দারুণ ছিল প্যাকেটটা। বাবুর জন্য ঘড়ি কিনতে গেছি, আর আমি ঘড়ি কিনবো না, তা কখনো হয়। আমার ঘড়ি খুবই ভালো লাগে, সেজন্য আমিও সেম একই রকম দেখে আমিও আর একটা কিনে নিয়ে আসলাম। ওটা একটু ডিসপ্লেটা ছোটো, আমাকে একটু বড়। তাছাড়া আর কিছু না, এটাকে বলা হয় ম্যাগনেট ওয়াচ। এটা কিন্তু ম্যাগনেটের সাহায্যে ধরো বেলটা বড় ছোটো করা যাবে। আর যেহেতু বাবুটা অনেক রোগা ছিল, সেজন্য আমি ভাবছি যে হবে কি হবে না, সেই জন্য ওর জন্য একটা ম্যাগনেট ওয়াচ নিয়ে নিয়েছি। আমার জন্য একটা ম্যাগনেট ওয়াচ দুটো নিয়ে নিয়েছি, দেখো একই রকম দুটো। তো চলো, দেখতে দেখতে আমরা বার্থডে বাড়ি চলে এসেছি। বার্থডে বাড়ি আসার সাথে সাথে দিদি আমাদের সবাইকে পায়েস দিয়ে দিয়েছি। আর ঘরের ডেকোরেশনটা দেখো খুবই ভালো লাগছে, আর সবাই এখানে বসে আছে, আর প্রচণ্ড আকারে গরমও পড়েছে। আজ কিছু তো সাজুগুজু করতে ইচ্ছাই করছে না। আর পায়েসটা খুব ইয়ামি ছিল, ঘরের ডেকোরেশনটা সিরিয়াসলি খুবই ভালো ছিল। এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে, বার্থডে গার্ল এখন গিফট কাটবে, সেই জন্য এখানে বসে আছি। তো এই জন্য আমরা এখন সব কিছু রেডি করে দেবো, রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর দিদি মিলে প্যাকেট থেকে কেকটা বের করছি। কেকটা সিরিয়াসলি খুবই দারুণ ছিল। আর বার্থডে গার্ল তো ফটো তুলতেই ব্যস্ত, সেটা স্বাভাবিক ব্যাপার, ফটো তো তুলবেই, তার স্পেশাল ডে বলে কথা। আর কত লোকজন, কি দারুণ লাগছিল। এখন কেকের উপর বাকি দেওয়া হবে। বার্থডে দেখে আমাদের সেই ছোটোবেলার বার্থডেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। মানে অনেক লোকজন আসতো, খুব মজা করতাম। তো ছোটোদের সাথে সাথে আমরা বড়রাও অনেক বাচ্চা হয়ে গেছিলাম। আজ খুবই মজা করেছি আমরা, খুবই মজা, সিরিয়াসলি খুবই মজা করেছি। চলো বার্থডে গার্ল এখন কেক কাটবে। ওদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম বড়দের। केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, अब इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। देखो कोई पुराना गिफ्ट हम जो ढूंढ पाए, एक्सपेक्ट तभी करना हम कुछ हाथ में लेकर आए। यू आर ऑन माई फ्रेंड लिस्ट, ये नहीं मजाक है, हम टाइम निकाल के आ गए तो बड़ी बात है। वैसे सच बताओ तुम अब कितने साल के हुए, हमको क्या पड़ी है हम किसी को ना बताएं। तुम्हारा बर्थडे है, तुम अकेले
দেখানো হয়নি, তো সেজন্য এখান থেকে দেখিয়ে দিচ্ছি।